Please like, share, subscribe, and press the bell icon. Good morning. এখন বাজে 8:30। আজ অনেকটাই বেলা হয়ে গেছে। বাইরে ঘরে কাজ করছিলাম অন্যান্য। তোমাদের সাথে আড্ডা করতে আসতে দেরি হয়ে গেল। আর জানো তো আজকে আমার জন্মদিন। কাল রাতে কেক কাটা হয়েছে। তোমাদের জন্য কেক নিয়ে এসেছি। তোমাদের সবার জন্য শুভেচ্ছা জানিও, কিন্তু মনে করে এটা আমার বৌমা পাঠিয়েছে। মেয়ে ছেলে সবাই গিফট দিয়েছে, ওগুলো পরে তোমাদের সাথে শেয়ার করব। কেন মেয়ের গিফটটা এখনো এসে পৌঁছায়নি, সবারটা দেখালে মনটা খারাপ হবে। একসাথে আসো, ঠিক আছে? দেখি আজকে ওদের জন্য আমার ভালো মন্দ একটু রান্না করতে হবে। ওরা সব গিফট দিচ্ছে, শুভেচ্ছা জানাচ্ছে, তাই তার সেই চলো বাইরেটা দেখ, আকাশটা দেখিয়ে দিই বাইরের। আরে বাইরেটা কিরকম ঠান্ডা, আমার চলে এসেছে শীতও পড়ে গেছে। ওই কালী পুজোটা যাবে আর হালকা হালকা চাদর সব গায়ে উঠে যাবে। আমার সাথে শীতকালে এই রোদটা দেখতেই ভালো লাগে। রোদ্দুর দেখলে যেন সারা শরীরটাই একটা দারুণ শীতের আমেজ হয়ে যাচ্ছে। চলো সকালের আড্ডা শেষ, জন্মদিন তো, আজকে ওদের একটু ভালো মন্দ খাওয়াই। ওরা আমাকে গিফট দিচ্ছে, কেক কেটেছে। গুড মর্নিং বলে দাও। রান্নাঘরের কাজ সোজা করার জন্য কতগুলো টিপস দিচ্ছি। আলু যখন সেদ্ধ হয়ে যাবে তখন আলুর এই গরম জলটা ফেলে দিয়ে, গরম জলটা ছেঁকে ফেলে দিয়ে তার মধ্যে যদি ফ্রিজের জল ঢেলে দেওয়া যায় তাহলে আলুর খোসা সহজেই চলে আসে। এরকম ডিমেতেও হয়, ডিম সেদ্ধ করে তার জল ফেলে দিয়ে ফ্রিজের জল দিলে আলুর খোসা সহজেই দেখা যাক। এই দেখো ফ্রিজের জল ঢেলে দিলে সহজেই আলুর খোসা উঠে আসে।